নমস্কার ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকের ভিডিওতে থাকছে আপনারা কিভাবে হাওড়া থেকে শালিমার স্টেশনে যাবেন। বর্তমানে পুরীর অনেক ট্রেনই শালিমার স্টেশন থেকে ছাড়ে, এছাড়াও দূরপাল্লার অন্যান্য জায়গার ট্রেনও এখন শালিমার স্টেশন থেকে ছাড়ে। এই ভিডিওতে থাকছে আপনারা হাওড়া স্টেশন থেকে কিভাবে শালিমার স্টেশনে যাবেন। সবচেয়ে চিপেস্ট এবং লোয়েস্ট ওয়ে হলো বাস। আপনারা হাওড়া স্টেশনে এই বাস কোথা থেকে উঠবেন, কত নম্বর বাসে চড়বেন, বাসের টিকিট প্রাইস কত, বাসে গেলে সময় কতক্ষণ লাগবে, পূর্ণ বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে। তাই আপনারা কেউ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা রাখছি ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে। তো চলুন বেশি বকবক না করে ভিডিওটা শুরু করে দিচ্ছি, আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ফ্রেন্ডস, আমি কল্পনা অ্যান্ড বিগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের যে ব্লগটা নিয়ে এসেছি সেটি হলো কি, এখন কিন্তু দেখবে শালিমার থেকে অনেক গাড়ি ছাড়ে, অনেক ট্রেন ছাড়ে। আমি যখন টিকিট কেটেছিলাম তখন ভুলবশত হাওড়ার টু পুরী করতে গিয়ে শালিমার করে ফেলেছি। তো এখন আমি শালিমারে যাব। তো হাওড়া থেকে তোমরা কীভাবে শালিমারে যাবে সেই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো। আর হাওড়া থেকে শালিমারে যেতে হলে তোমাদের হাওড়ার যে সাবওয়ে আছে সেই এক নম্বর গেট দিয়ে বেরিয়ে আসতে হবে। এক নম্বর গেট দিয়ে বেরিয়ে এসে দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে সামনে অনেক শালিমার যাওয়ার গাড়ি পাবে। তো চলো সামনে গিয়ে উঠছি, তোমাদের সাথে জার্নিটাও শেয়ার করছি, আর টিকিট প্রাইস কত পড়ছে, কতক্ষণ টাইম লাগবে সম্পূর্ণটাই তোমরা দেখতে পাবে। তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আর এনজয় করো শালিমারের জার্নিটা। এখানে এসে 61 নম্বর আর 80 নম্বর বাসে উঠে পড়বে। এটা হচ্ছে 80 নম্বর বাস, এটা আগে ছাড়বে, আর ওটা হচ্ছে 61 নম্বর বাস, ওটা পরে যাবে। তো আমরা এখন 80 নম্বর বাসে যাব। তো চলো বাসে গিয়ে। তো ফ্রেন্ডস, ফাইনালি গাড়িতে আমরা উঠে পড়েছি। তো গাড়ি মেবি তিনটে থেকে ছাড়বে। তো কতক্ষণ টাইম লাগবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। পরবর্তী ভিডিওতে থাকছে শালিমার স্টেশন সম্পর্কিত তথ্য। তাই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। Thank you.
আমরা শালিমার স্টেশনের কাছাকাছি নামিয়েছে। ডাইরেক্ট স্টেশনে যায় না গাড়ি, তো এই যে এই জায়গাটায় নামিয়ে দিয়েছে। তো এখান থেকে এখন হেঁটে যেতে হবে প্রায় 900 মিটারের মতো, এই সোজা রোডে যেতে হবে। হাওড়া থেকে শালিমারের ডিস্টেন্স হচ্ছে মাত্র 5 কিলোমিটার, কিন্তু কলকাতার গাড়ি তোমরা জানোই কেমন জ্যাম হয় আর জায়গায় জায়গায় থামে, তাই 5 কিমি রাস্তা প্রায় মোটামুটি শালিমারে সময় লেগেছে 8 ঘন্টার মতো। শালিমারে বাসের টিকিট প্রাইস নিয়েছিলো পার হেড 15 করে, আর আমার তো খুব ভালো লাগলো, একটা নতুন এক্সপিরিয়েন্স, নতুন একটা জার্নি করলাম। তো এখান থেকে স্টেশন 900 মিটারের মতো হেঁটে যেতে হবে। চলো স্টেশনে গিয়ে তোমাদের দেখাচ্ছি নতুন স্টেশনটা কেমন। এটা 900 মিটারের জার্নির মধ্যে 200 মিটার চলে এসেছি, এখনও আরও 700 মিটার যেতে হবে। ওই পড়বি তো। তো দেখো একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে, তার মানে অনেকটাই কাছে চলে এসেছি, আরও 500 মিটার। তোমাদেরকে আমি গুগলের লাইভ লোকেশনটা দিয়ে দেবো, সেটা ট্র্যাক করেও আসতে পারো। দেখো সামনে দেখাচ্ছে শালিমার স্টেশন, অ্যারো দিয়ে দিয়েছে কোন দিকে যেতে হবে। তো এই হলো এন্ট্রি গেট, এখান থেকে আর অল্পটা হেঁটে যেতে হবে। দেখো আমরা শর্টকাট ঢুকেছি, তো তোমাদের সামনে পরিবেশটাও ঘুরিয়ে দেখাবো। তো অনেকটা জার্নি করে এসেছি তো আজকে, তো এখন একটু এখানে রেস্ট নেব। রেস্ট নিয়ে 7টায় আমাদের ট্রেন, তো অনেকটা টাইম পাবো, তখন তোমাদের দেখাবো। তো চলো শালিমার স্টেশনটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি।